তারপর বেদাতি বেদাত করবে, বেদাত থেকে তার পরিণতি গোমরাহী হয়। এই গোমরাহীর ঠিকানা হলো জাহান্নাম, যা একটু পূর্বে আমি বলছি। তারপর যারা বেদাত করে, এই বেদাতটা ইবলিসের কাছে, শয়তানের কাছে পাপের চেয়েও আর কি ভালো উত্তম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমা ফতোয়া শাইখ ইবনে তাইমিয়া 11 নম্বর খণ্ডের 472 থেকে 73 পৃষ্ঠায় তিনি বিস্তারিত উল্লেখ করেছেন যে বেদাত পাপের চেয়ে নিকৃষ্ট। বেদাত কিসের চেয়ে নিকৃষ্ট? পাপের চেয়ে নিকৃষ্ট। কারণ যারা পাপ করে এটাকে কি মনে করে? গোনা মনে করে, পাপ মনে করেই করছে। কেউ জিনা করছে, এটা যে পাপের কাজ সে এটা জেনেই করছে। চুরি করা মহাপাপ, এটা জেনেই সে করছে। এমনি ভাবে যত পাপের কাজ রয়েছে সবগুলো সে জেনেই কি করছে? করছে। যার ধরুন এক সময় সে তাওবা করে, যখন নাকি সে বুঝতে পারে যে আল্লাহ আমি যা করেছি, আল্লাহ অমুক পাপটা করেছিলাম, আল্লাহ গফুর, আল্লাহ তুমি গফুর, তুমি গফুর, তোমার গফুর গফুর নামে রসুল, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাকে কি করবেন? ক্ষমা করবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন। তো সে এটা পাপ কাজ মনে করে করেছে বিধান, সে কি করে? তাওবা করে। কিন্তু বেদাত যারা করে এরাটা কি সওয়াবের উদ্দেশ্যে করেছে? আর সওয়াবের উদ্দেশ্যে কোনো কাজ করে দুনিয়ার কেউ তাওবা করেছে এরকম কোন নজির আছে? আর সে তওবা করবে কেন? সওয়াব করে কি কেউ তওবা করে নাকি? এখানে ইবলিস দেখলো যে পাপ কাজ করানোর মাধ্যমে আমি বনি আদমকে জাহান্নামে নিতে পারবো না, কারণ সে সারা জীবন পাপ করেছে। এখন 80 বছর বয়সে যদি সে বুঝতে পারে না আমি এতদিন যা কিছু করেছি ভুল করেছি, আমার নফসের উপর জুলুম করেছি, সে যদি বলে আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ বলছেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত যে আমি তো বান্দার পাপগুলো ক্ষমা করবই, আমি তার পাপগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। তো শয়তান দেখলো যে পাপ কাজ আমি যদি বনি আদমকে দিয়ে করাই, সে যদি মরার আগের মুহূর্ত যদি সে বুঝতে পারে যার পাপ কাজ করছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, সে তো ক্ষমা পেয়ে যাবে। কিন্তু এমন ভাবে বনি আদমকে পাপের মধ্যে লিপ্ত করাতে হবে, সে ভালো মনে করে, সাওয়াবের সাওয়াব মনে করে, সাওয়াবের উদ্দেশ্যে করবে, কিন্তু এটা পাপ, এটা পাপের চেয়ে আরো জঘন্য। এই কারণে সে কি করবে না? তওবা করবে না। আর এর মাধ্যমে আমি তার কি করতে পারবো? জাহান্নামে নিতে পারবো। এই কারণে শয়তান মানুষের মাঝে বিভিন্ন ধরনের বেদাত সৃষ্টি করে দিয়েছে। শয়তান মানে শয়তানের অনুসারীদের মাধ্যমে বড় বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কুব্বাওয়ালা এক ধরনের আছে না, কোরআন সুন্নাহর জ্ঞান নেই, দিন দিন খালি প্রতিদিন দৈনন্দিন খালি নিত্য নতুন বেদাত কি করছে? আবিষ্কার করছে। ঘুম থেকে উঠে আসলে এসে বলে যে শোনো বাবারা, আজকে আমি স্বপ্নে একটা আমল পাইছি, আল্লাহ রাসূল স্বপ্নে এসে বলে গেছেন আমাকে আমলটা করার জন্য, তোমরা সবাই করবা, বলে এই সব রয়েছে। আল্লাহ আয়াজুবিল্লাহ, আল্লাহ রাসূল মৃত্যুর পরে আমল শিখাতে আসেন, তো মৃত্যুর আগে তিনি কি করেছেন? ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ না, ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে রাসূল আবার মৃত্যুর পরে তিনি স্বপ্ন যুগে আমল শিখিয়ে দেন, জাহান্নাম থেকে নিষ্কৃতির আমল শিখিয়ে দেন, এটা আবার কোন ধরনের আমল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়িদার 3 নম্বর আয়াতে কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম আর ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ, নবীর যখন আবার স্বপ্নের মাধ্যমে আমল শিক্ষা দিতে আসবেন কেন? ইসলাম কি পরিপূর্ণ হয় নাই? রাসূল কি এই আমল, এই জান্নাতে যাওয়ার আমলটা শিক্ষা না দিয়ে তিনি চলে গেছেন? অথচ আপনি সহি মুসলিমে হাদিস রয়েছে এসেছে এবং আরো বহু হাদিস কোরআনে এসেছে, তাফসিরে রুহুল মাআনি 19 নম্বর খণ্ডের 55 পৃষ্ঠা আপনি খুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমন কোন আমল নেই যে আমলগুলো করলে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, জান্নাতে যেতে পারবে, আমি রাসূল তোমাদেরকে অবগত করাই নাই। অর্থাৎ জান্নাতে যেতে পারবে এমন যত আমল আছে আমি রাসূল তোমাদেরকে অবগত করিয়েছি, আর এমন কোন বদ আমল নেই যেগুলো করলে তোমরা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যাবে, জাহান্নামে তোমাদেরকে নিয়ে যাবে, ওই আমলগুলো থেকে আমি তোমাদেরকে সতর্ক করি নাই। সব আমল থেকে, মন্দ আমল থেকে আমাদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, আর সমস্ত জান্নাতে যাওয়ার যত আমল আছে এগুলো আমাদেরকে কি করেছেন? অবগত করেছেন।